আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা, জোহানের মাম্মা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা গতকালকেই দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে সময় সুযোগে হয়ে ওঠেনি। আমার নতুন সেমিস্টারে ক্লাস শুরু হয়ে গিয়েছে, তা এখন ব্যস্ততাও আরও অনেকটা বেড়ে গিয়েছে। অনেক বেশি টায়ার্ড ছিলাম, ভেবেছিলাম সব কাজকর্ম সেরে বাবু যখন ঘুমিয়ে পড়বে রাতের বেলা ভয়েস দিব, তারপর হচ্ছে আপলোড করে রাখবো শিডিউল করে, কিন্তু আসলে হয়ে ওঠেনি। এই যে শুক্রবারে আমার ক্লাস শুরু হয়ে গিয়েছে, তো শুক্রবারে ভিডিওটা দিতে পারিনি, এখন শনিবারেই দিচ্ছি। শুক্রবারের দিনটা আমার অনেক বেশি সুন্দর, অনেক গান নাচ গান আনন্দ নিয়েই কেটেছে, তো সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তবে এই যে ব্যস্ততা বেড়ে গিয়েছে, আমার কিন্তু ভিডিওর যে একটা কনসিস্টেন্সি ছিল যে একদিন পর পর বিকাল 5টার দিকে আমি ভিডিও দিয়েছি গত বেশ কিছুদিন ধরে, সেটা হয়তো আবারও হ্যাম্পার হতে পারে মাঝে মাঝে। তারপরে আমি চেষ্টা করব এটা ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে, যদি আপনাদের কাছ থেকে ঠিকঠাক মতো একটা সাপোর্ট পাই। তো যারা ভিডিও এই পর্যন্ত দেখে চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন, এটা আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। এবার একটু ভিডিও রিলেটেড কথা বলা যাক। ভিডিওতে প্রথমেই দেখেছেন আমি একটু ঘিয়ের মধ্যে বাদাম কুচি আর হচ্ছে সেমাই, মানে লাচা সেমাই দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো এটা একেবারে মচমচে হয়ে গিয়েছে, এটা আমি আজকে দুধ দিয়ে খাবো না। যখন বর্ষাকাল চলে ঠান্ডা ঠান্ডা সময়ে আমার কোনো কিছু মচমচে টাইপের মানে খেতে খুব ভালো লাগে। তো এটা আমি বয়ামে বড় স্টোরেজ করে রাখবো, যখন মন চায় যখন একটু চা খাবো, চা খাওয়ার আগে ছোট বাটিতে বা একটা প্লেটের মধ্যে অল্প করে নিয়ে মচমচে এই জিনিসটা খেতে সময়টা খেতে খুব ভালো লাগে, তারপরে চা খেয়ে নিলেন। অথবা যদি দুধ গরম দেওয়া থাকে সেক্ষেত্রে গরম গরম দুধ এখানে দিলে এটা হচ্ছে খুব একটা বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে না, কারণ এটা খুব ভালো মচমচে হয়ে গিয়েছে আর কি। তো ইনস্ট্যান্ট হচ্ছে সময়ে কোনো কিছু না করে দুধ ঢেলে দিয়ে হচ্ছে সময়টা খাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি হুইল পাউডার রিফিল করে নিচ্ছি, সাথে হচ্ছে আরও কিছু জিনিস রিফিল করে নিব। তো গতকালকে সালমা আপুর ভিডিও দেখে আমার ভীষণ রকম হাসি পেয়েছে, সেটা হচ্ছে সালমা আপু বলছিল, নাহার আপু নাকি বলেছে ওনার ভিডিওতে বা কমেন্টে বলেছিল যে ওনার বাসায়ও আম খাওয়া হয়, কিন্তু আম খাওয়ার সময় বা আম গোছানোর সময় ওনার ভিডিও করতে মনে থাকে না। এটা শুনে আমার ভীষণ হাসি পেয়েছিল, কারণ হচ্ছে আমার বাসায়ও হচ্ছে অনেক বেশি পরিমাণ আম খাওয়া হয়, আমি খুব পছন্দ করি আম। সকালে নাস্তার পরেও আম কাটি, দুপুরে ভাত খাওয়ার পরেও আম কাটি, রাতে ডিনার করার পরেও আম কেটে তারপর আমরা খাই, আমার ছেলেকেও সুন্দর করে খাওয়াই, সেও খুব পছন্দ করে। কিন্তু কখনো আমার মানে খুব একটা আয়োজন করে সুন্দর করে ভিডিও করা হয় না। তো কালকে ওই কথাটা শুনে ভীষণ রকম হাসি পেয়েছে। আমরা আসলে অনেক কিছু প্ল্যান করি আগে থেকে, যখন কাজ করতে যাই তখন খুব একটা মনে থাকে না। যেমন আমি অনেক কিছু প্ল্যান করে রাখি ভয়েস দেওয়ার সময় এটা এটা বলবো, কিন্তু কখনো মনে থাকে না বলার জন্য। পরবর্তীতে যখন ভয়েস দেওয়া শেষ হয় নিজে যখন ভিডিও দেখি তখন মনে হয় হায় রে এটা তো বলবো বলেছিলাম কিন্তু মনে তো ছিল না। এরকম আপনাদের অনেকেরও হয় আমি আশা করছি, যারা ভিডিও মেক করেন আর কি, কার কার হয় আমাকে বলবেন তো কমেন্টে। তো যাই হোক, মাঝখানে তো কিছু কাজ করে নিয়েছি, তারপরে হচ্ছে আমের জুস বানিয়েছিলাম সেটাও খেয়ে নিয়েছি, এখন একেবারে চলে এসেছি বিকাল টাইমে। বিকাল টাইমে আমি আসরের নামাজ দোয়া পড়ে তারপরে হচ্ছে ব্যালকনিতে এসেছি, শুকনো যে কাপড়গুলো আছে মানে সকালে ধোয়ার পরে যেগুলো শুকাতে দিয়েছিলাম অলরেডি অনেকটা শুকিয়ে গিয়েছে, সেগুলো আর কি বাসায় ঢুকিয়ে ফেলবো। Thank you.
চারদিকে এত জয় জয় গান মেয়েদের, কারণ মেয়েরা নাকি অনেক বেশি এম্পাওয়ার হচ্ছে, মেয়েরা অনেক স্বাবলম্বী হচ্ছে বর্তমানে, মেয়েরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারছে। কিন্তু তারপরে অনেক বেশি সুইসাইডের খবর পাওয়া যাচ্ছে, অনেক বেশি নির্যাতিত মেয়েদের গল্প শোনা যাচ্ছে। যখন গার্লস গ্রুপগুলোতে ঢুকি আমি ফেসবুকে, তখন দেখি আসলে মেয়েদের অবস্থান কত কত জঘন্যতম জায়গায় আছে। কত ভালো পরিবারের শিক্ষিত মেয়েরাও অনেক বেশি পরিমাণ হাজব্যান্ড এবং শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে অত্যাচারের শিকার হয়। আমার ভীষণ রকম খারাপ লাগে যখন আমি এইসব নিউজগুলো দেখি বা কেউ একজন সুইসাইড করতেছে, মারা যাচ্ছে শুধু এসব যন্ত্রণা থেকে বাঁচার জন্য। আমার কাছে এই সমস্যার একমাত্র সমাধান মনে হয় অর্থনৈতিক একটা স্বাধীনতা। আসলে যখন মেয়েরা টাকা ইনকাম করে, তখন তার ফ্যামিলিতে যদি হচ্ছে আনমেরিড হয়ে থাকে, দেখবেন বাবা মা ভাই বোন সবাই তাকে অনেক গুরুত্ব দিচ্ছে, কারণ হচ্ছে সে সব কিছুতে একটা কন্ট্রিবিউশন করতে পারতেছে। যখন হচ্ছে সে শ্বশুর বাড়িতে থাকে, হাজব্যান্ড বলেন, শ্বশুর বাড়ির লোকজন বলেন, যখন সবাইকে দিয়ে খাওয়াই হচ্ছে একটা খুশি রাখা যায়, তখন হচ্ছে তারা সবাই এই যে ইনকাম করতেছে সেটা যদি ছেলের বউ হয় বা হচ্ছে মেয়ে হয়, যে হোক না কেন, তার একটা আলাদা করে স্বাধীনতা আসলে থেকে যায়। এটা আমি বলতে পারতেছি এতটা জোর দিয়ে, কারণ হচ্ছে আমি একটা সময়, মানে আজকে থেকে 1-1.5 বছর আগেও আমি টাকা পয়সা ইনকাম করতাম, বেশ ভালো রকমের একটা স্যালারি আমি পেতাম যখন জব করতাম। যখন আমার বিয়ে হয়ে যায় আমি নিজ থেকে হচ্ছে জবটা ছেড়ে দেই, কারণ আমি তখন কনসিভ করে ফেলি একদম শুরুতেই আর কি। তো যার কারণেই হচ্ছে কনসিভ করার পরে তো আসলে একটা যে সাপোর্ট লাগে সেই সাপোর্টটা আমার নাই, মানে হচ্ছে বাবুর বাবার সাথে আমি ঢাকায় চলে আসি বিয়ের পরপরই। তারপরে হচ্ছে এখানে যেহেতু ফ্যামিলি মেম্বার কেউ নাই সাপোর্ট দেওয়ার মতো, তো জব টব আর কখনো সার্চ করিনি। তারপরে হচ্ছে পরবর্তীতে যখন আমার বাবু হয়ে যায়, বাবু হওয়ার পরেও আমার তো কোনো সাপোর্ট ছিল না, এখনও নাই। তো তারপরেও পড়াশোনাটা কন্টিনিউ করার চেষ্টা করছি, অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও। কিন্তু আমার একটা শখের জায়গা হচ্ছে ভিডিও মেকিং, তো আমি সেজন্য এই জিনিসটা বাদ দিইনি এখনও। তো যেটা বলছিলাম, একটা অর্থনৈতিক স্বাধীনতাই পারে একটা মেয়ের জীবনে অনেক বেশি পরিমাণ স্বাধীনতা নিয়ে আসতে, মানে অর্থনৈতিক উন্নতি হচ্ছে আমার আপনার আছে, তো আপনাকে সবাই গুনবে, যে টাকা পয়সা ইনকাম করবে, যে টাকা খরচ করতে পারবে সব ধরনের খাতে, তাকে হচ্ছে সবাই মূল্যায়ন করে, তাকে আলাদা করে সম্মান করে, আলাদা করে মূল্যায়ন করে, পরিবারে বলেন, পরিবারের বাইরে বলেন। তো আপুরা যারা আমাদের মতো আমার মতো গৃহিণী আছেন, একটু টাকা পয়সা যদি আসলে ঘরে বসে হলেও ইনকাম করা যায় যতটা সম্ভব, সেটা যদি 50 থেকে 100 টাকাও হয় বা দিনে যদি সেটা 10 থেকে 20 টাকাও হয় পার মান্থে, যে হচ্ছে সেটা একটা ভালো অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। 3,000 বলেন, 5,000 বলেন, যদি দিনে 100 টাকা করে হয় সেটা 3,000, যদি দিনে 50 টাকা করে হয় সেটা 1,500। এই 1,500 বা 3,000 দিয়ে আপনি বা আমি একটা নিজের শখের জিনিস কিনতে পারলাম বা একটা শখ পূরণ করতে পারলাম, একটা পছন্দের জিনিস খেতে পারলাম, নিতে পারলাম, কিনতে পারলাম, এটার যে কী একটা শান্তি আছে সেটা যারা টাকা ইনকাম করেছে তারাই বলতে পারবে। তো যাই হোক, আজকে লাস্টের দিকে ভিডিও রিলেটেড কথাবার্তা বললাম না, নাস্তা বিকালে হচ্ছে কাপড় চোপড় গোছানোর পরে, তারপরে মাগরিবের নামাজ পড়ে চা খেতে এসেছি। চা খেতে এসে হচ্ছে আমি একটু প্যানকেক বানিয়ে নিয়েছি, আমি আর আমার ছেলে আছি, তো বাবুর জন্য প্যানকেক হলে মন্দ হয় না, এটা তো একটা স্বাস্থ্যকর খাবার আমার কাছে মনে হয়। তেল ভাজা পোড়া বা তেল ইউজ করা হয় না, সেজন্য আমি নিজেও পছন্দ করি। সাথে হচ্ছে একটু নুডলস ছিল, সেটা গরম করে নিয়েছি, মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি, সাথে চা খাবো। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।